Hey guys, I'm Akash. You are watching DMES AKASH channel. I hope you are fine. So guys, today we will talk about CSE versus IT, अर्थात Computer Science Engineering versus Information Technology. So guys, let's start. তোমাদের মধ্যে আমাকে অনেকেই এরকম প্রশ্ন করেছো যে দাদা সিএসি ভালো না আইটি ভালো এবং সিএসি এর ভবিষ্যতে স্কোপ কেমন আছে এবার কেউ জিজ্ঞাসা করেছে যে সিএসি এর ফিউচার নিয়ে কিছু বলো সিএসি ব্রাঞ্চটা কেমন সেসব নিয়ে বলো তো সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু চয়েস ফিলিং তোমাদের আজ থেকে শুরু হচ্ছে তো আগে থেকে সিদ্ধান্ত নেওয়াটা তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে দিই তো গাইজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো সিএসই ভার্সেস আইটি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভার্সেস ইনফরমেশন টেকনোলজি প্রথম আসা যাক সিলেবাস কম্পিউটার সায়েন্স এবং আইটি সিলেবাস কিন্তু খুব একটা আলাদা নয় ফার্স্ট ইয়ারটা সবারই একই তোমরা সবাই জানো ফার্স্ট ইয়ার অর্থাৎ দুটো সেমিস্টার সবারই একই আর যে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার রয়েছে তো সেক্ষেত্রে আইটি এবং সিএসির দু চারটে সাবজেক্ট আলাদা হতে পারে বাকি সব একদম সেম তোমার ডিপ্লোমা কমপ্লিট করার পর যে সার্টিফিকেটটা পাবে সিএসির আর আইটির সার্টিফিকেটের ভ্যালু কিন্তু একই সব কিছুই একই জব অপরচুনিটি থেকে শুরু করে তোমার সার্টিফিকেটের ভ্যালু সব কিছুই কিন্তু সেম শুধু ব্রাঞ্চ দুটোর নামটাই আলাদা আর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে শুধু দু চারটে আলাদা আলাদা সাবজেক্ট পেতে পারো এর থেকে বেশি আর কোনো ডিফারেন্স নেই এবার ফিউচার স্কোপ ডিপ্লোমা সিএসি এবং আইটির যে ফিউচার সেটা কিন্তু খুব একটা ভালো বলবো না যারা সিএসি বা আইটি থেকে ডিপ্লোমা পাস আউট করে তাদের যে গভর্নমেন্ট জবের সংখ্যা তো খুবই কম আবার প্রাইভেট জবেতেও খুব একটা গ্রোথ থাকে না মোটামুটি যারা জব আর এফ ওয়াই স্টার্টিং স্যালারি প্রায় 10-12,000 টাকা হয় তারপরে খুব একটা গ্রোথ হয় না তো মূল কথা এটাই হলো কম্পিউটার সায়েন্স এবং আইটিতে ডিপ্লোমা করার পর তুমি চাকরি যদিও পাবে কিন্তু সেই ফিল্ডে কিন্তু গ্রোথ হবে না তোমার কারণ যেসব বড় বড় কোম্পানি রয়েছে তারা কিন্তু ডিপ্লোমা থেকে বিটেক থেকে বেশি হায়ার করে তো সেক্ষেত্রে তোমার অ্যাডভান্টেজটা কিন্তু খুব কম আর তুমি যদি ভাবো যে আমি এখন ডিপ্লোমা করছি কিন্তু পরে আমি অবশ্যই বিটেক করব তাহলে তুমি সিএসি এবং আইটি নিতেই পারো কিন্তু তুমি যদি ভাবো যে আমি ডিপ্লোমা করার পর আর কিছু বিটেক করব না তাহলে সিএসি কিন্তু তোমার জন্য ভালো হবে না মোটেও তারপর হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তুমি বিটেকই করতে পারবে বিটেক ছাড়া তো আর কিছু উপায় নেই তুমি যদি সিএসি এবং আইটিতে ডিপ্লোমা করো অবশ্যই তোমাকে বিটেক করতেই হবে না হলে কিন্তু কোনো লাভ হবে না সিএসি বা আইটিতে ডিপ্লোমা করে তো গাইজ আজ তোমাদের চয়েস ফিলিং শুরু হচ্ছে তোমরা আগে ভাবো যে তোমরা কোন ট্রেডটা নিয়ে পড়বে তোমাদের যাতে এই সিদ্ধান্তটা নিতে সুবিধা হয় সেই জন্যই আমি এই ভিডিওগুলো বানালাম এই রকম আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি চয়েস ফিলিং কীভাবে করতে হয় বেস্ট কলেজ কী কী আছে সেসব নিয়ে আমি সব আলোচনা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে শেয়ার করে দাও